আপনাকে কিন্তু বিভিন্ন মৌলবাদী সংগঠন আপনাকে ডাকবে, আপনার নামে লাইক করবে, ই করবে, এরকম জানেন না? আমি কিছু তিন শর্ট দিয়ে দিছি, তাদের নাম বললাম না, দরকার হলে বলবো, কিন্তু ঘটনাটা হচ্ছে আমি হিন্দু মানুষ, মৌলবাদীর কথা বললে আমি বলবো। আমি তো আমার লাইফে কোনোদিন কোনো মুসলমানদের দ্বারা নির্যাতিত হই নাই, আমি বলতে পারি দেশে মৌলবাদী আসছে কিনা। আমি তো মনে করি বাংলাদেশটা একটা চরম দৃষ্টান্ত, যেটা হিন্দু মুসলমান একত্রে বসবাস করে, এত ভালো দেশ, আমি এত প্রাউড ফিল করি। দুই একজন মানুষ কেন যেন, খুবই কম রিয়ার কেন যেন মানুষ আমাকে এই কথাটা বলে, এটা তো আমি বিশ্বাস করি না। আর আমি তো আপনাকে মৌলবাদের কথা বলেছে এই আপনার লাইভের প্রেক্ষিতে, কেন এটা মানে কি জন্য মনে করেন করছেন? তারা আসলে আমি আসলে আমি আপনাকেও তো চিনি না, আসলে আপনি আপনার পাশে কৃতজ্ঞ যে আপনি আসলে কোন দলের, আমার তো দল মতের এখানে ব্যাপার না। আমি আমার লাইভে আইছি, আপনি আমার কাছে একটু আমার কথাটা শোনার জন্য আইছেন, আপনি তো আপনার প্রতি আমি কৃতজ্ঞ, অন্য কেউ তো আমার আসছেননি। কিন্তু কেন মানুষ বলে এ তোমারে বিভিন্ন মৌলবাদী সংগঠন ডাকবে, তুমি এই অবস্থায় এইভাবে লাইভ করলে এটা ঠিক না, কিন্তু আমি তো একটা সাধারণ মানুষ। আপনি তো আপনি তো আপনার ফেসবুক লাইভ করেছেন, তখন তো সারা বাংলাদেশে কেউ আপনাকে চিনতো না, জানতো না। তো আপনি কি মৌলবাদের ফান্দে পড়ে বা তাদের ভাষায় যদি মৌলবাদের প্রশ্রয় আশ্রয়ে আপনি এমন এমন অবস্থা হতে পারেন, তখন কি আপনি কারো আসলে প্ররোচনায় করেছেন এই লাইভ? আপনাকে কে প্ররোচিত করে, মৌলবাদ প্ররোচিত করেছিল আপনাকে আপনার ফেসবুক লাইভ করার জন্য? বললাম আমার লাইভে কোনোদিন মৌলবাদের ইস্যু হয়নি, আমার লাইভেই না। আমি তো খুব প্রাউড ফিল করি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, যে আমি একটা সাধারণ মানুষ, হিন্দু মানুষ, অথচ এই দেশে খুব গর্বের সাথে, দাপটের সাথে খুব সুন্দর ভাবে বসবাস করি। এত সম্প্রীতির দেশ তো পৃথিবীর কোথায় নেই, আমি তো ফিলই করি নাই, কোনো মানুষ তো আমাকে এটা সাপোর্টও করে না। আমি আমার বঞ্চনার অংশটা বলছি, কিন্তু মানুষ কেন যেন আমাকে কেন এইরকম বলে আমি বুঝি না। এটা সেই মানুষ কারা এবং তারা কি উদ্দেশ্যে এই কথাটা বলেছে আপনার কাছে? মৌলবাদ বলতে তারা কি বুঝিয়েছে, আপনাকে কি বোঝানোর চেষ্টা করেছে যে আপনার এই অভিযোগের সাথে ঠিক আছে সত্য মিথ্যা এটা অবশ্যই আপনার কথা, আমাদের দায়িত্ব হলো আপনার কথাগুলোকে তুলে আনা। হয়তো জাফর ইকবাল স্যারও যদি আমাদের কাছে আসতে চায় বা আমাদের এখানে কথা বলতে চায়, আমরাও স্যারের কথা জনগণকে জানাবো, আপনাকেও জানাবো, এটা হলো আমাদের মূল দায়িত্ব। আমি জানি না আমাদেরকে উদ্দেশ্য করে বলেছে না বা কাকে উদ্দেশ্য করে বলেছে, কিন্তু তারা মৌলবাদের যে কথাটা বলেছে আপনার এই বিষয়ের সাথে মৌলবাদের কি সম্পৃক্ত তারা দেখতে পেয়েছে, আপনি কি মূল্যায়ন করছেন এই অভিযোগের প্রেক্ষিতে? আপনাকে কেন বলা হচ্ছে, কি উদ্দেশ্যে? আমার কাছে মনে হয় তারা হয়তো সম্ভবত জাফর ইকবাল স্যারের ভক্ত, কোটি কোটি মানুষের ভক্ত। এখন একজন ভক্ত মানুষের কোন একটা কথাই বলেছে, এখন তাকে সরাসরি এটা না বলে এই একটা ইস্যু দিছে, এটা আমার মনে হয়। আমি তাদের কাছে কোনো ই করতে যাইনি আর কি, আমার এটা ব্যক্তিগত ভাবে মনে হয়। আমার স্ক্রিনশট দেওয়া আছে যে কারা কারা বলছে, যদি উপযুক্ত দরকার হয়, কারণ এখন তাদের সম্পর্কে আমি বলতে চাচ্ছি না, কিন্তু আপনি যদি ইয়েতে থাকেন দেখে আমি স্ক্রিনশটে আমি একটা পড়তে পারি কিনা, আমি একটু একটু দেখি যে এটা কি বলছিল আসলে। দেখানোর দরকার নেই, পড়তে পারেন, কারণ আমরা প্রাইভেসিটা রক্ষা করুন, যে কেউ বলতে পারে, ভুল ভ্রান্তি তো সবার থাকতে পারে। আচ্ছা দাঁড়ান আমি একটু জিনিসগুলো আমি বলি। আমি অবাক হচ্ছি মানে আপনার দাবির সাথে মৌলবাদের সম্পৃক্ততা কেন আনলো, আপনি কেন এই কথা বললেন বা তারাও কোন উদ্দেশ্যে বলুন। আপনাকে যে আপনি যখন গত পরশু দিন আপনার নিজের ফেসবুক টাইম লাইনে আপনি লাইভটা করলেন, তখন কি যারা মানে ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের পক্ষ থেকে বা তিনি নিজে বা ওই কমিটির কেউ কি আপনার সাথে যোগাযোগ করেছেন কিনা বা কোনো প্রতিক্রিয়া জানিয়েছে কিনা? আপনি যেটা বললেন, লাইভ করার পরে কেউ কোনো প্রতিক্রিয়া আমার কাছে জানাই নাই, আপনারাই আসছেন একটু জানার জন্য। আমি একটু দেখি হচ্ছে যে একটু দাঁড়ান আমি ফটো, আমি দর্শকদের কাছে কিছু প্রশ্ন আশা করছি। দর্শক আপনারা যদি একটু দয়া করে কমেন্টের মধ্যে আপনাদের কোনো প্রতিক্রিয়া এই প্রেক্ষিতে জানান, আমরা সেটিকে অবশ্যই জানাব বিদ্যুৎ কুমার দায়ের কাছে। আমার এখানে যে কিছুটা প্রবলেম যাচ্ছে, আমাকে বলছে যে অনেক মৌলবাদী গোষ্ঠী তোমাকে লাইভ নেওয়ার জন্য ই করতেছে, কিন্তু আমি তো জানি না যে আসলে কারা মৌলবাদী। আমার কাছে লাইভে কোনোদিন মনেই হয় না যে আমার সাথে কেউ মৌলবাদী, জানি না কাদের কথা বলছে। এনিওয়ে হয়তো এরকম কেউ হয়তো ট্রাই করছে।